নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই ইউটিউবার, অর্থাৎ ইউটিউবে ভিডিও করেন বা ইউটিউবে ভিডিও করব এরকম ভাবছেন, তাহলে আসুন জেনে নিন জ্যোতিষশাস্ত্র মতে কারা কারা ইউটিউবে সফলতা পাবে। তো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এবং এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। সেখানে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করি। সেই ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে আপনারা মোটিভেট তো অবশ্যই হবেন এবং পাশাপাশি মানুষ চিনতে পারবেন। তাই জীবনজয়ী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। একটি লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। বর্তমান যুগে ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ লাখ লাখ টাকা কামাই করে, এটা বাস্তব। তবে সেই লাখ লাখ টাকা সবাই কিন্তু কামাই করতে পারে না। কেউ কেউ আছে বছরের পর বছর প্রচেষ্টা করে যাচ্ছে কিন্তু কিছুই হচ্ছে না, এবং শেষে সেই ছেলেটি বা সেই মেয়েটি ইউটিউব কুইট করে দেয়। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা একটু বিস্তারিত হবে, আমি বলবো আপনাদেরকে পুরোপুরি শুনুন, আপনাদের প্রচুর পরিমাণে নলেজ বাড়বে, আমি এটি দায়িত্ব নিয়ে বলছি। আমি গ্রহগত দিক অবশ্যই বলবো, তার আগে কিছু টিপস আপনাদেরকে দিতে চাই। কেউ টেকনিক্যাল ভিডিও তৈরি করে, কেউ ফুড ওরিয়েন্টেড বা রান্না বান্না এইসব ভিডিও তৈরি করে, কেউ ট্র্যাভেল ভিডিও তৈরি করে। তো ব্যাপার হচ্ছে যে কন্টেন্ট, মেন ব্যাপার হচ্ছে কন্টেন্ট। যা নিয়ে আপনারা ভিডিও করছেন সেটার কন্টেন্ট প্রপার হওয়া দরকার এবং জেনুইন হওয়া দরকার। মানে অন্যজনের কন্টেন্ট তুলে আপনি আপনার ভিডিওতে আপলোড করছেন সেটা কিন্তু প্রযোজ্য নয়, এটা গেল প্রথম পয়েন্ট। এবার অনেকে আছে এরকম যে তারা ভাবে যে চলো কাল থেকে আমি একটা ইউটিউবে ভিডিও তৈরি করি, এ ভাবা আর কাজ এক, কারণ মনের ভিতরে উদ্যম আছে, শুনছে যে লাখ লাখ টাকা মানুষ কামাই করছে, তো কী করলো পরের দিন ভিডিও তো আপলোড করে দিল। ভিডিওতে কিন্তু ভিউ আসবে না, এটা আমার ক্ষেত্রেও হয়েছে, ভিডিওতে ভিউ আসলো না, এরকম পাঁচ ছটা টপিক কভার করলো, তারপরে এক মাস দু মাস এইভাবে যেতে যেতে তারপরে যখন ভিডিও ভাইরাল হলো না তখন কিন্তু সে ছেলেটি বা সেই মেয়েটি ইউটিউবকে কুইট করে ফেললো। আর ইউটিউবের এখন মনিটাইজেশন রুলস আলাদা একদম টোটালি, যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার পাবলিক ওয়াচ টাইম করতেই হবে এবং 1000 সাবস্ক্রাইবার আপনাকে 365 দিনের মধ্যে করতে হবে। এই 365 দিনের ব্যাপারটা আসলো যখন আমি একটা কথা বলে দিই, অনেকে ভাবে যে আমি ডিসেম্বর থেকে যদি খুলি পরের বছর ডিসেম্বর পর্যন্ত চলবে, ভুল কথা, টোটালি রং। এটা আমার ক্ষেত্রে হয়েছে ডিসেম্বর থেকে জানুয়ারিটুকুটাই এক বছর ধরবে, ঠিক আছে। এবার জানুয়ারি থেকে যখন স্টার্ট নিল পরের বছর ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, সেটাকে আবার এক বছর ধরবে। কেউ মে মাসে খুললো সেই ডিসেম্বরের 31 তারিখ পর্যন্তই এক বছর ধরবে, এই ব্যাপারটা আপনারা আগে জেনে নিন। এর মধ্যে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার করতে হবে প্রপার ওয়েতে। এবার অনেকে আছে চালাকি করে প্রমোট করে দেয়। প্রমোট করে দেয় কীভাবে? গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে। এই প্রমোটের যে ওয়াচ টাইম আসে সেই ওয়াচ টাইমটা কিন্তু মনিটাইজেশনে কাউন্ট হয় না, এটা একটা ব্যাপার। কারণ ইউটিউবে পাবলিক ওয়াচ আওয়ার লাগবে, মানে মানুষ কত মানুষ দেখেছে সেটাই কিন্তু ইউটিউব ভেরিফাই করবে, এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওতে অর্গানিকভাবে ওয়াচ টাইম এসছে নাকি, মানে পাবলিক যে দেখেছে সেটা অর্গানিকভাবে এসছে নাকি না কোনো ফেকভাবে এসছে সেটাও কিন্তু দেখে। যদি ইউটিউবের মনে হয় যে না এটা ফেকভাবে এসছে, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আপনার মনিটাইজেশন ডিসেবল করে ফেলবে। দ্বিতীয় কথা, ইউটিউবে কন্টেন্ট যেগুলো দেওয়া হয় সেই কন্টেন্টগুলো প্রপার ওয়েতে আপনাদেরকে দিতে হবে, মানে হাবিতাবি বকলেন তাহলে হবে না কিন্তু, মানে
মানুষ যারা দেখবে তারা যেন ভালো করে বুঝে জিনিসটা, আপনাকে বোঝাতে হবে এবং খুব জটিল ভাষায় না, সোজা ভাষায়, আমি যেভাবে বুঝাচ্ছি আপনাদেরকে ঠিক এরকমভাবে বুঝাতে হবে যে যাতে মানুষ সোজাভাবে বুঝে, সবারই পক্ষে জটিলভাবে বোঝাটা সম্ভব নয়। এবার আসি ইউটিউবের মেন কয়েকটি ব্যাপার। যেমন ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে, মাস্ট। এই হ্যাশট্যাগটা আনসান কিছু দিলে হবে না, আপনার টাইটেলের সাথে মিল রেখে হ্যাশট্যাগটি দিতে হবে। দ্বিতীয়, আপনাকে ট্যাগ লাগাতে হবে এবং প্রপার ওয়েতে ট্যাগ লাগাতে হবে এবং আপনাকে ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনও দিতে হবে। আর লাস্ট আরেকটি জিনিসে আসি, সেটা হচ্ছে থাম্বনেল। আপনাকে থাম্বনেল এমনভাবে তৈরি করতে হবে যেটা অ্যাট্রাকটিভ, মানুষ দেখে যেন ক্লিক করে দেয়। তবে আমি ক্লিক বেট করতে বলবো না, যে থাম্বনেলে এক ছবি দেওয়া আছে আর ভিতরে বলছেন আলাদা, এটা যদি করে দেন আপনারা তাহলে কিন্তু আপনার ভিডিও চলা বাদ হয়ে যাবে, সাময়িক আসবে, তারপরে কিন্তু পাবলিক কিন্তু আপনার ভিডিও দেখবে না, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। এবার আসি গ্রহগত দিক। ইউটিউবে ভিডিও করতে গেলে তিনটি গ্রহ আপনার ভালো থাকা প্রবল হারে প্রয়োজন। এক নম্বর সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহ। এবার কেন বৃহস্পতি গ্রহ বললাম সেটা শুনে নেন। বৃহস্পতি আমাদেরকে কী দেয়? জ্ঞান, বুদ্ধি, বিকাশ এবং সৃজনশীলতা। মানে ইউটিউবে ভিডিও করতে গেলে জ্ঞানের প্রয়োজন, দরকার বা আছে। আপনার যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে ভিডিও করতে পারবেন না, এটি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ ইউটিউবে মানুষ কারা আসে? মানুষ কিছু জানার জন্য আসে। ধরুন আমি কোনো জিনিসটা জানি না, সেটা দেখার জন্য কিন্তু আমি ইউটিউব সার্চ করছি, তাই তো? আরেকটা মানুষ আসে এন্টারটেনমেন্ট হওয়ার জন্য, মানে মন ভালো নাই, আমি ইউটিউবে কোনো কমেডিয়ান ভিডিও দেখি মনটা ভালো হবে, তাই তো? তো সেখানেও আপনার কিন্তু প্রপার ওয়েতে জ্ঞান থাকা দরকার, যে একটা মানুষকে কী করে হাসানো যায় সেটাও জ্ঞান থাকা দরকার। এই দুটো ওয়েতে মানুষ আসে, এর জন্য আপনাদেরকে বৃহস্পতি গ্রহর শুভ অবস্থানের প্রয়োজন। দ্বিতীয় যেটা বলবো সেটি হচ্ছে শুক্র গ্রহ। হ্যাঁ বন্ধুরা, শুক্র গ্রহের প্রবল ভালো থাকা দরকার। শুক্র গ্রহ আমাদেরকে কী দেয়? শুক্র গ্রহ দেয় আমাদের লুকস, মানে আমাদের চেহারা, মানে পুরো একদম মানুষ দেখে যেন অ্যাট্রাকটিভ হয়ে পড়ে না, সেই দেখতে ছেলেটি বা এই সেই দেখতে এই মেয়েটি। এছাড়াও শুক্র গ্রহ কী দেয়? ক্রিয়েটিভিটি, মানে নতুন কিছু তৈরি করা, মানে নতুন কোনো কিছু তৈরি করে নেওয়া, সেটা এডিটিং বলুন, থাম্বনেল এডিটিং বলুন, ভিডিও এডিটিং বলুন, এবং নতুন কন্টেন্ট তৈরি করতে গেলে কী কীভাবে করতে গেলে পাবলিক আমার কন্টেন্টটাকে পছন্দ করবে, সেটা কিন্তু যাদের শুক্র গ্রহ ভালো আছে তারা কিন্তু আগে থেকেই বুঝে নিতে পারে। এর জন্য শুক্র গ্রহ ভালো থাকা দরকার। তৃতীয় যেটা মেন ভাইটাল সেটা হচ্ছে শনি গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে শনিগ্রহ প্রবল হারে ভালো থাকা দরকার। শনিগ্রহ আমাদেরকে কী দেখায়? শনিগ্রহ আমাদেরকে দেখায় পাবলিক। এই যে আমি ভিডিওটি করছি আপনারা দেখছেন, এর মধ্যে কিন্তু শনিগ্রহের একটা প্রভাব রয়েছে, বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? মানে জনতাকে দেখায় শনিগ্রহ। আপনার ভিডিও যদি জনতা পছন্দই না করে না, তাহলে তো আপনি তো ভিডিও করেই যাবেন, জীবনে সাকসেসই হবে না। তাহলে কি হলো? তাহলে আপনার তিনটি গ্রহকে ভালো থাকতে অবশ্যই হবে, আর যদি ভালো না থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে। তাই আপনার জন্মছকটি আগে দেখে নিন, যে আপনার তিনটি গ্রহ, যে তিনটি গ্রহের কথা বললাম সেটি ভালো আছে নাকি। যদি ভালো থাকে অবশ্যই আপনি 100% আমি দায়িত্ব নিয়ে বলছি, আজ না হোক কাল না হোক পরশু সাকসেসফুল পাবেনই পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।